हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। तो आज के संडे रविवार, आज के छुट्टी दिन, एखन सकाल 7টা মতো বাজে। তো তোমাদের সঙ্গে আমি ভাবলাম ছোলা পুরি বানাবো, সেটা একটু শেয়ার করি। তো এখন চলো যাওয়া যাক রান্নাঘরের দিকে। তো আমি চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছো তোমরা, এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে। তোমরা যদি চাও এটাকে তোমরা 4 ঘন্টা ভিজিয়ে রেখো, এটা রান্না করতে পারো। তো আমি এটাকে ধুয়ে ওয়াশ করে নিয়েছি, আরেকবার জলটা চেঞ্জ করে নিয়েছি। তো সেই জলটা সব প্রেশার কুকারে এখন ঢেলে দেব। তো কুকারে ঢেলে দিলাম। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো পরিমাণ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন এটাকে বয়েলের জন্য বসাবো। তো 3টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর এটাকে নামিয়ে নেব। তো যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলুন আমরা পুরির জন্য ময়দা নিয়ে নিই। তো এখানে সোডা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। তো এখন এতে আমি দেব সাদা তেল। তো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, এখন এটাকে ভালো করে মেখে নেব। তো এখানে তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। তো এখন ময়দাটাকে আমি জল দিয়ে মেখে নেব। তো আমি ডোটা বানিয়ে নিয়েছি, এখন আমার ডোটা তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আমি সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেব যাতে এর ময়শ্চারাইজারটা চলে না যায়। এখন আমি এটাকে সাইডে রেখে দেব। তো এর মধ্যে আমার ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে, তা এখন আমি নামিয়ে নেব। তো এখানে ছোলার ডাল রান্না করার জন্য পেঁয়াজ, আলু, রসুন সব কেটে নিয়েছি। তো এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আলুগুলি আগে দিয়ে ভেজে নেব ভালো করে। তা আলুগুলি একটু নেড়ে চেড়ে এতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখন এখন এটাকে আর একটু ভাজা করে নেব। এখন দিয়ে দিচ্ছি লবণ, আপনারা পরিমাণ মতোই লবণটা দিয়ে দেবেন। তো এখন এটাকে ভালো করে একটু ভেজে নেব। তো আমি সামান্য অল্প পরিমাণ আদা একটু থেতিয়ে নেব। তো এরকমভাবে দিলে আদাটা মুখে পড়লে খেতে ভালো লাগে, তো সেই জন্য আমি আদাটাকে থেতিয়ে নিলাম। তো এখন আলুটা ভাজা হয়ে গেছে, তো পেঁয়াজটা এখন ঢেলে দেবো আলুর সাথে। তোমার পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে নিক, তারপর রসুন দিয়ে দেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর সাথে রসুনটাও অ্যাড করে দিলাম। এখন পেঁয়াজ, আলু, রসুন সবগুলিকে একসাথে ভালো করে ভেজে নেব। তো এখন এতে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম এর সাথে। তো এখন আদা, আদা থেঁতোটা দিয়ে দিলাম, আদা থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সব কিছু মশলার সঙ্গে সব কিছু ভালো করে কষিয়ে নেব এখন। তো এখন এতে আমি ছোলার ডালটা দিয়ে দিয়েছি, তার সাথে আমি কিছু কাঁচা লঙ্কা চিরে ছোট ছোট করে দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটাকে সব কিছু একসাথে মিলিয়ে কষিয়ে নিলাম। তারপর এখানে কালারের জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম, এতে কালারটা খুব ভালো আসে, দেখতেও ভালো লাগে। তারপর আমার সবজিতে একটু লবণ পরিমাণ কম হয়েছিল, তাই আমি স্বাদ অনুসারে আরেকটু লবণ দিয়ে দিলাম। আপনারা আপনারা অনুসারে দিয়ে দেবেন। তো এখন ফোড়ন দেবো। ফোড়নের জন্য কড়াইতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এখন ফোড়নটাও দিয়ে দিলাম। এইভাবে যদি রান্না করি তাহলে টেস্ট আরেকটু ভালো হয়। তো এখানে ধনে পাতাটা কেটে নিয়েছি, তো ধনে পাতাটা এখন দিয়ে দিলাম। তো এখানে আর একটু গরম মশলা দিয়ে দিলাম। তো এখন ভালো করে একটু নেড়ে টেড়ে নিয়েছি। তো এই যে আমার সবজি ছোলার ঘুগনি রেডি হয়ে গেছে।
তো এখানে ছোলার ঘুগনিটা আপনি যে কোনো কিছু সঙ্গে খেতে পারেন, পুরি ভাত সব কিছুর সঙ্গেই ভালো খেতে। তো ডোটা আমি আধ ঘন্টা সেট হওয়ার জন্য রেখেছিলাম, এখন এটাকে ভালো করে আরেকবার মাখিয়ে নেব। তো এখন এর থেকে ছোট ছোট লিচি কেটে নেব। তো সেম প্রসেসে আমি সব কটা লিচি কেটে নিয়েছি, এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি সব কটা। তো এখন রুটিটা বেলে নেব পুরির জন্য। তো অত বেশি পাতলাও করব না, অত বেশি মোটাও করব না, মিডিয়াম করে বেলে নেব। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, এখন রুটিটা দিয়ে দেব পুরি ভাজার জন্য। তো এইভাবে চেপে চেপে ভাজলে পুরিটা অনেক সুন্দর হয়, এই যে দেখুন বেশটা ফুলেছে, অনেকটা ফুলেছে। তো এরকম এক এক করে আমি সব কটা পুরি এভাবে ভেজে নেব। এখানে নামিয়ে নিলাম, তো আরেকটা দিয়ে দিলাম, এটাও হয়ে গেছে। তো সেম প্রসেসে আমি সব কটা পুরি ভেজে নিয়েছি, দেখুন কতটা ভালো হয়েছে দেখতে। তো এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি, তো এখন সবাই মিলে ব্রেকফাস্ট করে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির সাথে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিওর সাথে।